শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। বিরোধী দলের উপর অস্ত্র ব্যবহারের চক্রান্ত করছে সরকার, জানালেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় নির্বাচনের আগের এবং পরের পরিস্থিতির উপর কঠোর নজর রাখবে ইউরোপীয় ইউনিয়ন। চূড়ান্ত আন্দোলনের আগে খালেদা এবং ফখরুলের পৌনে এক ঘণ্টার বৈঠক। হীর আলমকে নিয়ে বিবৃতি, এবার ১২ দেশ এবং ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতকে তলব। কম্বোডিয়ার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার সংবাদ দেখে অনেকে আনন্দিত হয়েছেন, বললেন ওবায়দুল কাদের। ডুগডুগি বাজানো কমিশন দিয়ে নিরপেক্ষ নির্বাচন সম্ভব হবে না, বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবং সবশেষ থাকছে আবারও সমাবেশের অনুমতি চেয়ে জামাতের আবেদন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। বিএনপি সীমান্তে অস্ত্র জড়ো করছে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যকে বিরোধী দলের ওপর অস্ত্র ব্যবহারের চক্রান্ত বলে মনে করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আইনজীবী সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে এই সব মন্তব্য করেন তিনি। আইনজীবী সমাবেশে মির্জা ফখরুল বলেছেন, ওবায়দুল কাদের বলেছেন বিএনপি দেশে অরাজকতার সৃষ্টির জন্য সীমান্তে অস্ত্র জড়ো করছে। তিনি কোন সময় এটা বলেছেন যখন দেশের জনগণ এবং এই সরকারের দুঃশাসনের বিরুদ্ধে এক হয়ে রাজপথে নেমেছে, একটা আন্দোলন চালিয়ে যাচ্ছে। আমরা মনে করি এটা বিরোধী দলের নেতাকর্মীদের ওপর ক্ষমতাসীনদের অস্ত্র ব্যবহারের নতুন ষড়যন্ত্র এবং নতুন চক্রান্ত। তার এই বক্তব্যের পর যদি জনগণের উপর অস্ত্র ব্যবহার হয়ে থাকে, দায়ভার সরকারকে নিতে হবে। তিনি বলেছেন, আগামী ২৭ তারিখে ঢাকায় আমরা শান্তিপূর্ণ সমাবেশ করব, কোনো চক্রান্ত করে এই মহাসমাবেশ নাচ্ছাদ করা যাবে না। প্রশাসনের কাছে স্পষ্ট বার্তা দিতে চাই, আমাদের শান্তিপূর্ণ সমাবেশে সমাবেশ করতে দেবেন, অন্যথায় সব দায়ভার আপনাদের নিতে হবে। বিএনপির মহাসচিব বলেছেন, বাংলাদেশের স্বাধীনতার পর থেকে এত বড় রাজনৈতিক সংকট এই দেশে এসেছে বলে আমার জানা নেই। বর্তমানে কথিত একটা সরকার ক্ষমতায় আছে, তারা জনগণের সঙ্গে প্রতারণা করে ভয় ভীতি দেখিয়ে রাষ্ট্রের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে ক্ষমতায় টিকে আছে। এখান থেকে বেরিয়ে আসা যে কোনো গণতান্ত্রিক শক্তির জন্য কঠিন কাজ। বাংলাদেশে গণতান্ত্রিক এবং শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন হবে বলে প্রত্যাশার কথা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি ইমন গিলমোর। তিনি জানিয়েছেন, জাতীয় সংসদ নির্বাচনের আগের এবং পরের পরিস্থিতিতে ইউরোপীয় ইউনিয়ন নজর রাখবে। ইউরোপীয় ইউনিয়নের বিশেষ প্রতিনিধি বলেছেন, বাংলাদেশের জাতীয় নির্বাচন সামনে রেখে নির্বাচনের আগে এবং পরে মানবাধিকার সহ সব ধরনের পরিস্থিতি নজরে রাখবে ইউরোপীয় ইউনিয়ন। বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের সম্পর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে মানবাধিকার। আমরা সম্পর্কের ক্ষেত্রে মানবাধিকারকে বিশেষ গুরুত্ব দিয়ে থাকি। সম্প্রতি নির্বাচন কমিশনের আমন্ত্রণে বাংলাদেশ সফর করে যাওয়াই ইউরোপীয় ইউনিয়নের স্বাধীন বিশেষজ্ঞ দল প্রসঙ্গে গিলমোর বলেছেন, ইউরোপীয় প্রাক নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল সফর শেষে ব্রাসেলসে প্রতিবেদন পেশ করবেন। প্রতিবেদনের উপর ভিত্তি করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। বৈঠকে মানবাধিকার পরিস্থিতি, ডিজিটাল নিরাপত্তা আইনসহ সম্পর্কের নানা দিক নিয়ে আলোচনা হয়েছে বলেও জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের বিশেষ প্রতিনিধি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার রাতে গুলশানের বিএনপি চেয়ারপারসনের বাসভবনে এই বৈঠক হয়। জানা গেছে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল রাত ৮টার পর খালেদা জিয়ার বাসভবনে যান। দলীয় প্রধানের সঙ্গে সাক্ষাৎ করে রাত ৭:৩০টার দিকে তার বাসা থেকে বের হন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শাইখুল কবির জানিয়েছেন, ম্যাডামের স্বাস্থ্যের বিষয়ে খোঁজখবর নিতে মহাসচিব প্রায়ই দেখা করেন, আজও দেখা করেছেন। আওয়ামী সরকারের পদত্যাগের জন্য এক দফা দাবিতে আন্দোলন করছে বিএনপি। এরই মধ্যে দলটির বিভিন্ন কর্মসূচি পালন করেছে। এরই ধারাবাহিকতায় ২৭ জুলাই মহাসমাবেশ করার ঘোষণা দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, এই সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, তা শুধু বিএনপি নয়, বাংলাদেশের সব গণতান্ত্রিক রাজনৈতিক দল একমত হয়েছে। ঢাকা ১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন ওরফে হীর আলমের উপর হামলার ঘটনায় বিবৃতি দেয়া ১২টি দেশ এবং ইউরোপীয় ইউনিয়ন রাষ্ট্রদূতকে বুধবার তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। ঢাকা ১৭ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণের দিন গত ১৭ জুলাই রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্র পরিদর্শনে গেলে হীর আলম হামলা শিকার হন। এই ঘটনায় নিন্দা জানিয়ে বিবৃতি দেয় ইউরোপীয় ইউনিয়ন, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ড, নরওয়ে, স্পেন, সুইজারল্যান্ড, সুইডেন, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাস।
উল্লেখ্য, এর আগে হিরো আলমের উপর ওই হামলার ঘটনায় টুইট করায় জাতিসংঘের প্রতিনিধিকে তলব করা হয়েছিল। ঢাকায় জাতিসংঘের ভারপ্রাপ্ত আবাসিক সমন্বয়কারী শেলডন ইয়েটকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে অসন্তোষ প্রকাশ করেছে সরকার। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কম্বোডিয়ায় নির্বাচনের পর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করেছে। সেখানে বিরোধী দল নির্বাচনে অংশ নেয়নি বলে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এ আন্তর্জাতিক সংবাদ দেখে অনেকে আনন্দিত। রোববার কম্বোডিয়া নির্বাচনে দেশটির ক্ষমতাসীন দল কম্বোডিয়ান পিপলস পার্টি সিপিপি নিরঙ্কুশ বিজয় ঘোষণার পর ভিসা নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। নিষেধাজ্ঞার কারণ হিসেবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মিথার মিলার একটি বিবৃতিতে বলেছেন, কম্বোডিয়ার নির্বাচন অবাধ এবং সুষ্ঠু হয়নি। ক্ষমতাসীন সিপিপি দলের কোনো শক্ত বিরোধী দল নির্বাচনে ছিল না। দেশটিতে গণতান্ত্রিক পরিস্থিতির অবনতির সঙ্গে যারা জড়িত তাদের উপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সেই সঙ্গে সেখানে বিদেশি কিছু সহায়তা কর্মসূচি স্থগিত করেছে ওয়াশিংটন। এ বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন, একটি আন্তর্জাতিক সংবাদ দেখিয়ে অনেকেই আনন্দিত। কম্বোডিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, কম্বোডিয়ার বিরোধী দল অংশ নেয়নি, সেই জন্য নিষেধাজ্ঞা হয়েছে। এখানে বিরোধী দল অংশ না নিলে কার অপরাধ? আমরা তাদের সাহায্যও বন্ধ করে দিয়েছি। এতদিন যার বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরের মুখ চোখ শুকিয়ে গিয়েছিল, এখন আবার গলায় পানি এসেছে। ফখরুলের গলায় এখন অনেক পানি, দেখতে মনে হয় অনেক ভালো মানুষ, অথচ মুখে এত বিষ। বর্তমান নির্বাচন কমিশনকে বিদায় করে যোগ্য দক্ষ দেশপ্রেমিক এবং মেধাবী মানুষদের নিয়ে নির্বাচন কমিশন গঠন করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, সরকারকে পদত্যাগ করতে হবে, চলমান জাতীয় সংসদ বিলুপ্ত করতে হবে এবং নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক পুনঃপ্রতিষ্ঠা করে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন দিতে হবে, যা এই ডুগডুগি বাজানো নির্বাচন কমিশনকে দিয়ে হবে না। মির্জা ফখরুল বলেছেন, আমাদের সামনে কোনো পথ খোলা নেই। 40 লাখ মানুষের বিরুদ্ধে এই সরকার মিথ্যা মামলা দিয়েছে, রাজপথে নামলেই রক্ত ঝরাচ্ছে, অথচ কাটা ছাড়া সংবিধানের দোহাই দিয়ে তারা শেখ হাসিনার অধীনে নির্বাচন চাইছেন। শেখ হাসিনার অধীনে নাকি ভোট সুষ্ঠু হবে। আমি বারবার বলতে চাই, হিরো আলম নামে যে ছেলেটা তাকেও সুষ্ঠুভাবে নির্বাচন করতে দিতে চায় না এই আওয়ামী লীগ সরকার। তাই বলবো, শেখ হাসিনার অধীনে নির্বাচন নিয়ে দেশের মানুষের কোনো আস্থা নেই। তাদের জনগণের একটাই দাবি, নির্বাচন ব্যবস্থা সংস্কার করা এবং তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে এনে সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা করা। এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না। পৃথক পৃথক দিনে রাজধানী এবং রাজশাহী ও সিলেটে সমাবেশের জন্য স্থায়ীভাবে অনুমতি চেয়ে আবেদন করেছে বাংলাদেশ জামাত ইসলামী। 1 আগস্ট জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে শান্তিপূর্ণ সমাবেশে সহযোগিতা চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি কমিশনার বরাবর আবেদন জমা দেওয়া হয়েছে। মঙ্গলবার বিকাল 4:30 সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক সাইফুর রহমানের নেতৃত্বে জামাতের 8 সদস্যের একটি প্রতিনিধি দল ডিএমপি কার্যালয়ে গিয়ে এই আবেদন জমা দেন। সাইফুর রহমান সাংবাদিকদের বলেন, পুলিশ কমিশনার কার্যালয়ের উপকমিশনার সৈয়দ মামুন মুস্তাফা আবেদনটি গ্রহণ করে আমাদের একটি অনুলিপি দিয়েছেন, পরে তিনি এই বিষয়ে সিদ্ধান্ত আমাদের জানাবেন বলে প্রত্যাশা করি। যৌক্তিক সময়ের মধ্যেই পুলিশ প্রশাসন সম্মতির বিষয়টি আমাদের জানিয়ে সমাবেশ বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করবেন। বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করার অনুমতি চেয়ে মঙ্গলবার সকালে পুলিশের কাছে আবেদন করেছে রাজশাহী মহানগর জামাতের নায়েবে আমির অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিমের নেতৃত্বে একটি দল। আবু মোহাম্মদ সেলিম বলেছেন, পুলিশ কমিশনারের সঙ্গে আমাদের দেখা করতে দেওয়া হয়নি, মেইন গেট থেকেই আবেদন রিসিভ করা হয়েছে। আজকের মতো পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দেশের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।